বন্ধুরা, দেখো সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে। আমার সব কাজ হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে কথা বলছি, কথা বলে তারপরে চা খাবো। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন হচ্ছে চা করতে যাব, তারপরে বাবা কি বৃষ্টি দেখো, বাইরে জানলাটা দিতে হবে, জল আসছে। বন্ধুরা, এখন বাজে 10টা, আমরা সকালবেলা আমমুড়ি খাচ্ছি। অন্যদিন ভাত খাই, লুচি খাই বা রুটি, আজকে আমমুড়ি খাচ্ছি। এই যে এর নিচে এই যে চিড়া আছে, এই যে চিড়া মুড়ি, এই যে আম দিব, এই যে আম, আম এটা ছেলে খাবে, এটা আমি খাবো, আর হচ্ছে হরলিক্স খাবে। হরলিক্স দিয়ে আর কি মাখবো, এটা এমনি খায় না তো, হরলিক্স কিন্তু এমনি খেতে চায় না, এই মুড়ির সাথে মাখবো। বন্ধুরা, আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নেই, আজকে বৃষ্টির দিনে ভাবলাম একটু কেক বানাবো, তাড়াতাড়ি রান্না করে একটু কেক বানিয়ে নিব। দেখতে থাকো তোমরা, কিছু বাসন আছে, এখন সেই বাসনগুলো মেজে নেব। বন্ধুরা, আমার এদিকে রান্না হয়ে গেল, সব রান্না তোমাদেরকে দেখাইনি, কিছু বাসন আছে মেজে তারপরে কেক বানাতে বসলাম। তিনটা ডিম ভেঙে নিলাম, সেই ডিমে এক বাটি তেল, এই বাটিগুলি কিন্তু ছোট, তারপরে এক বাটি চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। সেখানে মিশিয়ে দিলাম এক বাটি সুজি, এক বাটি ময়দা, তারপরে দিলাম একটু ইয়েলো ফুড কালার। তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কারণ এটা সৌন্দর্যের জন্য, দেখতে ভালো লাগবে তাই। আর এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মাখতে হবে। অন্যদিন ভ্যানিলা দিই, আজকে ভ্যানিলা না দিয়ে লেবুর ওপরে যে খোসাটা আছে ওটা ঘষে নিয়ে তারপরে দিলাম, দিয়ে ভালো করে মাখতে হবে। মেখে তারপরে 10 মিনিট ঢেকে রাখতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এরপরে অ্যালুমিনিয়ামের পাত্রে একটু তেল মেখে তার উপরে একটা পেপার দিয়ে দিলাম, দিয়ে তারপরে সেই 10 মিনিট রাখা মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে প্রেশার কুকারে করব, সেই লবণে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। লবণটা এরকম, কারণ হচ্ছে এর আগে আমি এই লবণ দিয়ে অনেক কেক করেছি, তার জন্য লবণের কালারটা এরকম। আমার কেক হয়ে গেল 30 মিনিট পরে, কিন্তু 30 মিনিট লাগবে, 30 মিনিট পরে। হ্যাঁ, প্রেশার কুকারের মুখটা খুলে নিলাম, এই দেখছো কত সুন্দর হয়ে গেল কেক আমার। দারুণ।